গুড মর্নিং বন্ধুরা, তো দশভুজা মা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল ছাদে চলে এসেছি মাছের খাবার দিতে, আর এই যে ঝুড়ি নিয়ে ফুল তুলতে। মায়েরও চান করা হয়ে গেছে আর আমারও হয়ে গেছে। মা ঠাকুরঘর পরিষ্কার করছে, তো আমি ভাবলাম ফুলগুলো তুলে দিই। তো চলো ফুলগুলো এখন তুলে নেব, আর ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো কত ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে। এখন জবা ফুলটা অনেক কমই ফুটছে, এই জবাটা। আর আকন্দ গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আরো আর এদিকে দেখো, এই যে নয়নতারা ফুটেছে, দেখো কত ফুল। আর দেখো মৌমাছি এই ফুলগুলোর মধু খেতে আসছে, এই ফুলগুলোতে প্রচুর মৌমাছি হচ্ছে। দেখেছো কত ফুল, এখন এই সব ফুল তুলে নেব। অনেক অনেক ফুল ফোটে, তাও তো সব তোলা হয় না। দেখো কত মৌমাছি, বেল পাতা তুলবো, ফুল তুলবো, আর ওই শিউলি ফুলও ফুটেছে। এই দেখো দেখতে পাচ্ছি, ওই একটা শিউলি ফুল, শিউলি ফুল ওই একটা দুটো করে ফুটছে। তো চলো এখন তুলে নি। ফুল তুলতে তুলতে মাও চলে আসবে, অনেক ফুল তো, দুজন তুললে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে একজনে তুলে অনেক টাইম লাগে। তো দেখো বন্ধুরা, এখানে এখন ঝুড়ি নিয়ে আমি ফুল তুলতে লেগেছি, তো এখন সব ফুলগুলো তুলে নেব। আর এই হলুদ ফুলগুলোতে না খুব মৌমাছি, বোলতা এগুলো হচ্ছে। তো ওই পাশটাতে ফুল তোলার পরে তারপরে এই জবা ফুল গাছটাতে এখানে চলে এসেছি, তো এখন সব ফুল পেড়ে নেবো। আর ওদিকে মার হয়ে গেলে মাও এসে ফুল তুলবে, কারণ একা ফুল তুলতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো বন্ধুরা, গাছ থেকে ফুল পাড়া হয়ে গেছে, ফুল বেলপাতা সব তুলে নিয়েছি, আবার দুটো তিনটে পেয়ারাও পেরে নিয়েছি, মা এগুলো পুজো দিয়ে দেবে। দেখেছ এখনো গাছে অনেক ফুল আছে, তো দেখি আরো কতটা তুলতে পারি। দেখো তো ছাদে আসলে ফল ফুল পুজো দেওয়ার জন্য সবকিছুই হয়ে যায়। দেখো ভেন্ডি গাছে একটা ভেন্ডি হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে এই যে একটা ঝিঙে হয়েছে, এই যে এই একটা ঝিঙে হয়েছে, আর এই দেখো এই একটা ঝিঙে হয়েছে। টুকটাক একটা দুটো করে হচ্ছে, আর আমরা পেরে পেরে খেয়ে নিচ্ছি। আর এই দেখো মাও চলে এসছে আবার ফুল তুলতে, এত ফুল দুজন মিলে তো তুলতে পারি না, তাই আবার মা এসছে ফুল তুলতে। ওই দেখো, এই দেখো আমি তো বলেই দিয়েছি গাছে আমি একখানা ফুলও রাখি না, দু চারটে বাদ দিয়ে আমি সব বসে বসে তুলছি, রাজলক্ষ্মী অল্প অল্প তোলে, আমি বাকিটা পুরো তুলে দুজন মিলে এক ঝুড়ি ফুল তুলে পুজো করব। দেখো ফুল তোলা হয়ে গেছে, আর বাকিটা মা ফুল তুলছে। আর আগের দিন টবে যে দানাগুলো ছড়ালাম তার গাছগুলো কতটা বড় হয়েছে দেখো, আর কিছুটা তুলে বসিয়েও দিয়েছি। এই দেখো এই দুটো টবে আগের দিন যে দানাগুলো ছড়িয়েছি তার গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো এগুলো হলো বরবটি গাছ, আর এগুলো বোঝা যাচ্ছে না এখন কি গাছ, কারণ অনেকগুলো অনেক রকমের দানা ছড়ানো ছিল, বরবটি, শশা, ঝিঙে, তারপর ঢেঁড়স, অনেক কিছু ছড়ানো ছিল। তো এই যে গাছগুলো বেরিয়েছে, আর আমি কটা তুলে বসিয়েও দিয়েছি। দেখেছো তিন চার দিনে কেমন গাছগুলো বেরিয়ে গেছে। দুজন মিলে এইবার পুজো করব, পুজো করে আবার রান্না হবে। পাশের বাড়ির একজন এত পুঁইশাক দিয়ে গেছে, আমাদের তো পুঁইশাক একটু কম কম হচ্ছে, বেশি হচ্ছে না, ওরা আবার এত পুঁইশাক দিয়ে গেছে, এখন বসে বসে রাজলক্ষ্মী কাটবে, কখন রান্না হবে দেখা যাক। তাহলে আমি পুজো করতে যাচ্ছি আজকে শুক্রবার। তো চলো আমরা এখন নিচে চলে যাই।
তো দেখো বন্ধুরা, মা যে পুঁইশাকের কথা বলছিল, মানে পাশের বাড়ির এক আন্টিরা পুঁইশাক দিয়ে গেছে, তো কতটা পুঁইশাক দেখো, তাদের গাছের পুঁইশাক, তো এতটা পুঁইশাক আমাদেরকে দিয়ে গেছে। তো আজকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা অন্যদিন হবে, কারণ এতটা করলে খাওয়ার কেউ নেই ওই জন্য। তো চলো এখন এই পুঁইশাকগুলো কেটে নেব। তো দেখো এখানে এখন আমি নিচ থেকে এসে পুঁইশাক কাটতে বসে গেছি, যেহেতু অনেকটাই পুঁইশাক, আর পুঁইশাকগুলো না খুবই সুন্দর, মানে পাতাগুলো কচি, ডাঁটাগুলোও কচি, ডাঁটাগুলো যদিও একটু সরু তবে খুবই সুন্দর, কোনো কিচ্ছু বাদ যায়নি। তো সব পুঁইশাকটাই কেটে নেব। আর পুঁইশাক খেতে আমি কিন্তু খুবই ভালোবাসি, খুবই মানে খুবই। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না হবে। তো এখানে বসে বসে এখন পুঁইশাক কাটছি, আর দেখি মা কখন পুজো করে নিচে নামে। তো চলো এখন পুঁইশাকগুলো কেটে নিই, আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। বাছাই হয়ে গেল এখন লাস্ট। না না সবাই, হ্যাঁ বাছাইয়ের কোনো ব্যাপার নেই, হ্যাঁ সবাই এক, বুঝেছ না? ছবি তুলে রেখে বাড়ির সামনে মাছ ভালো ছবি তুলো, ছবি তুলছি দেখে কি হবে, খেতে হবে না? নিয়ে এসেছিলাম তাই দেখে নাও, জোড়া ইলিশ, জোড়া পাঁঠার মতো বাড়ির দরজার সামনে বিক্রি করতে এসেছিল, খুবই সস্তা, দুটো নিয়েছি 1,500 টাকা, 1,500 টাকা পুরো দুটো, 100 গ্রাম কম দু কেজি, এটা একটু ছোট এটা একটু বড়, দেখেছো? এখন এইটা টক খাওয়া হবে, ঝাল খাওয়া হবে, ঝোল খাওয়া হবে, অবশ্য দেখি টেস্ট কিনা, খাওয়ার পরে বলবো। বাড়ির সামনে পেলাম, এগুলো 1400 টাকা 1,200 টাকা বাজারে দাম, কিন্তু বাড়ির সামনে বিক্রি করতে এসেছে, এখন দেখা যাক কি হয়। রাখছি তাহলে, এখন পরিষ্কার করে কাটাকুটি করে আবার পরে দেখানো হবে টেস্ট কিনা খাওয়ার সময়। দেখে নাও, জবাই করে নিলাম, টাটকাই আছে মাছটা, ডিম ভর্তি অবশ্য, এই দেখো রক্ত বেরোচ্ছে, দারুণ পেয়েছি মনে হচ্ছে। ইলিশ এই তো একদম টাটকা টাটকা তাজা, আহা হা হা, ভাবলাম ঠকে গেছি, যাই হোক ঠকেছি কি জিতেছি তোমরা কিন্তু বলো, তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে, আমি তো বুঝতে পারলাম না, নিয়ে তো নিলাম, আরো একজন নিল পাশের বাড়ি, আরো একজন অনেকজনই নিল, আমিও তাদের সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম, বলে 29 পিস এনেছিলাম আর এই কটা রয়েছে, তাই বললো। পালাচ্ছিস কেন, এক টাটকা আছে দেখেছিস, কিরম রক্ত, আমরা ভাবলাম পচা পেট হবে। ইলিশের মাছের ডিম আছে, একটা ব্যাটা ছেলে মাছ ছিল, কিন্তু ব্যাটা ছেলে মাছটাকে নিলাম না, ব্যাটা ছেলে মাছ সাধারণত টেস্ট হয় না, আহাহা, একে বলে ইলিশ। একে বলে ইলিশ ধার চলে গেছে, এগুলোতে কি করবো, ডিম সহ কাটবো না ডিম বার করে? না না ডিম সহ কাটো, ডিম বার করলে তো পাতলা হয়ে যায়। সেই তো, এইটাই তো মুশকিল ডিমের, এই দেখ না বেরিয়ে আসছে, এই তো বেরিয়েই আসছে, কি করবি এবার কর, এদিকটা তো তবু জোড়া লাগানো ছিল, কিরকম খেতে লাগবে, ফাটাফাটি, তোমরা কিন্তু লোভ দিও না, কিরকম রক্ত মাছটা দেখে নাও, বাড়িতে বসে একদম টাটকা পেয়েছি, টাটকা তাজা, খেতে মজা, ইলিশ ভীষণ ভালোবাসি বলেই তো দিলাম যে আমাদের এখন খালি ইলিশ চলবে, আর কিচ্ছু না, খালি ইলিশ ইলিশ আর ইলিশ, ইলিশের পেটে ডিম, আহা সিদিপা দেখায় রান্নাঘরে,
তো সাধারণত ইলিশ মাছ কেটে আনি না, বাড়িতে বসে বসে এই কাটি। দেখেছো কিরকম টাটকা, আরো পারলে আরো নিলে ভালো হতো, কারণ প্রথম দিন তো বুঝতে পারলাম না ভালো হবে না খারাপ হবে, অত বুঝতে পারলাম না, এখন খেয়ে দেখি তারপরে তার কথা। কালকে তো ভাপা করবো, আজকে আর ভাপা করবো না, দেখো টাটকা না হলে ভাপা হয় না, দেখে তো মনে হচ্ছে টাটকা, তবু খেয়ে দেখি। কোন ইলিশ ভালো সেটা তোমার আমাদের জানাও, পদ্মার না গঙ্গার না কোন ইলিশ ভালো? তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না হবে। আর এখন এখানে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখো কি কি রান্না হবে। তো এই যে দেখো, এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে হবে। এই যে পুঁই শাকের পাতাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, আর এই যে এখানে ডাঁটা আছে, আর এখানে কুমড়ো আর বেগুন আছে। তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে হবে, আর হবে আমের টক। তো এখানে আম কাটাও আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো এখানে ফোড়নে পাঁচ ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ রসুন টমেটো দিলাম, আর এখন এই সবজিগুলো দিয়ে দেবো, বেগুন আর কুমড়োটা আগে দিয়ে দেবো। আর আজকের পুঁই শাক কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো না খুব কচি কচি, মানে খুব সুন্দর। এই দেখো পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দেবো, তারপরে পাতাগুলো দেবো, কারণ পাতাগুলো তো আগে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডাঁটাটা আজকে সেদ্ধ করে নিইনি, দেখতে পাচ্ছ ডাঁটাগুলো সরু সরুই ডাঁটা, কিন্তু খুব কচি সুন্দর। তো চলো এখন ডাঁটাগুলো দিয়ে দিই। আর দেখো বন্ধুরা, পুঁই শাক রান্না করা হয়ে গেছে, আর টকটাও করা হয়ে গেছে, আমের টক। তো সেটা দেখাইনি তোমাদেরকে, সব রান্নাটা পুরোপুরি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আর এখন এখানে এই যে কড়া বসিয়েছি, এখন রান্না হবে ইলিশ মাছ। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো এখন কাঁচা ইলিশ রান্না করব সর্ষে দিয়ে। তো এইগুলো এখন রান্না করব, আর এই ডিম ডিমালাগুলো এগুলো অন্যদিন হবে। তো এখন এগুলোই রান্না করা হবে। তো সর্ষে দিয়ে কাঁচা ইলিশ করব। তো দেখো এখানে এই যে মিক্সিতে সর্ষে বেটেও নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো এখন এখানে কাঁচা ইলিশ রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আর কাঁচা ইলিশ রান্না করা তো খুবই সোজা, শুধু তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, নিয়ে সর্ষেটা ঢেলে দিলাম, এবার ফুটে উঠল মাছটা দিয়ে দেব। তো দেখো রেডি। তো দেখো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট, আর গরমে তো ঘেমে অবস্থা খারাপ পুরো। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হলো, আর তোমাদেরকে দেখানোর পরে তারপরে যাব ছাদে জামা কাপড় আনতে, কারণ মাঝে মাঝে মেঘ করছে, এতক্ষণে জামা কাপড় সব শুকিয়ে গেছে। তো তা না হলে কখন বৃষ্টি চলে আসলে সব ভিজে যাবে। তো চলো দেখে নাও। তো দেখো এখানে কুকারের মধ্যে আছে ভাত, আর এখানে আছে এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছ কুমড়ো বেগুন আলু দিয়ে পুঁই শাক, এটাতে ঝাল দিয়েছি, তো এটা আমাদের জন্য, আর এটা বাবার জন্য, বাবারটা ঝাল দেওয়ার আগে তুলে নিয়েছি, লাস্টে ঝাল দিই আমরা যদিও। আর এখানে আছে আমের টক, এটা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দেখো ইলিশ ভাপা, কাঁচা ইলিশ সর্ষে দিয়ে, দেখতে পাচ্ছ? তো এটাও ঝাল দিয়ে আমাদের জন্য। আর এইটা বাবার জন্য ঝাল ছাড়া। তো সবকিছুই ঝাল দেওয়ার আগে তুলে রাখি বাবার জন্য। তো আজকে এগুলোই রান্না হয়েছে। বাজার থেকে কি কি আনলাম দেখে না, দশ পুজোমা ব্লাউজ চ্যানেলে মনে পাতা 5 টাকায় অনেকটা দিয়েছেন, আজকে লাভবান হয়েছে আমি। এই দেখো পিচি কথার ধর, এটা হচ্ছে 10 টাকা, লঙ্কা তো এখন খুবই দাম, 10 টাকায় 100 গ্রাম লঙ্কা। আর দেখো ভুট্টা, দেখো ভুট্টা, আমার ছেলে মেয়ে সবাই রাজনীতি সবাই ভুট্টা ভালোবাসে। এই দেখো ভুট্টা এনেছি 5 টাকা করে পিস, দেখেছ কত ভুট্টা। আর খই নিয়ে এলাম, মেয়ে খই খায়, আমার বর খই খায়, রাত্রে দুধ খই,
ঝোল আর চিড়ে, আর ওদিকে দেখো বেগুন সস্তাতেই পেলাম, পটল 10 টাকায় 1 কেজি 250 পেয়ে গেলাম, আর ওইটা হচ্ছে রাঙা আলু, আর ওটা 5 টাকার বরবটি। এত কিছু বাজার নিয়ে চলে এলাম, ব্যাংকের কাজ কিছু হলো না, বাজার করে নিয়ে চলে এলাম। আবার কাল যাব ব্যাংকে, কাল না সোমবার। রাজমাহারি বাবার মাথায় চড়াবো কলা, আজকে কিনে আনলাম কাঁচা কাঁচা, সোমবারে দারুণ হবে, বাবার মাথায় চড়াবো আর সাবু দিয়ে খাবো। এখন পর পর তো আমার সোমবার চলবে, আমার আপেল পরে কিনবো, বেল তো গাছে আছে শেষে দেবো, আমার গাছ থেকে বেল দেবো একদম শেষের সোমবারে। আর এখন যা হাতের কাছে থাকে 5টা ফল দিয়ে দিই, হরিটুকি তো অবশ্যই দিই, খেজুর হরিটুকি কলা পেয়ারা যা যা হাতের কাছে থাকে দিই। এই কটা সোমবার নারকেল এনেছি, নারকেল এনেছি দুটো, নারকেলও খুব সস্তায় পেয়েছি, বাবার মতায় চড়াবো, ফাটিয়ে আধগানা দিয়ে আসবো, আধগানা নিয়ে আসবো 35 টাকায় দুটো, সস্তা পেয়েছি না বলো, সস্তা পেয়েছি না তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে, কত বড় বড় নারকেল দেখে নাও, দুটো নারকেল। মাস তো খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু ইস্টা কালকে ফাটাফাটি কিনেছি, দারুণ টেস্ট, একদম মাখনের মতো মোলাহেম হয়ে যাচ্ছে, ভাবতে পারি না এত সস্তা দিচ্ছে কি করে, দারুণ টেস্ট। আবার আজকেও দেখছি বাজারে গেছি, বাজারে নিয়ে বসে আছে, বাড়িতে বলছি ভয় ভয় সেদিন কিনেছিলাম, বাড়িতে বলছি কি গো ইলিশ আজ কেনা যাবে, বলে হ্যাঁ কেন, দারুণ কিন্তু ইলিশ আজকাল বাজারে রাস্তায় বাইরে সব নিয়ে বসছে বরফ দিয়ে, আপনারাও কিনুন ইলিশটা ভালোই খেতে, আজকে ভাপা করেছে, রাজলক্ষ্মী খেয়েছে, সবকিছু তো রান্না করেছে, দেখিয়েছে তোমাদের দশমী জামা ব্লগ চ্যানেলে, রান্নাও ফাটাফাটি হচ্ছে, খেতেও ইলিশটা দারুণ। আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, লাস্টে মনে পড়লো তোমাদের বলি ব্যাপারটা কি, খেতে কিরকম লাগলো না জানালো তো মুশকিল আছে, সেজন্য জানিয়ে দিলাম, তোমরাও কিনে খাও, এটা বলছে নাকি বম্বে ইলিশ, দারুণ খেতে, তোমরাও কিনে খাও। তো এখানে জামা কাপড় তুলে এনে এখন ভাঁজ করে নিচ্ছি, আর মা এসে একটু আমার সাথে কথা বলছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব